আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সকল, আপনারা কি তাহলে সকল ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার লই আইলাম আর একটা ভিডিও, আশা করি আপনারা ভালো লাগব। আজকে রান্দা আর কোনটা শেয়ার করছি না, প্রতিদিন তো সেইমু রান্দা বান্দা। এইখানে মাঝে আমি রাঁধছি চিকেনের ব্রেসরে বন্যা, আমি রাঁধছি আলু দি, আর আগে রান্ধি দিলিছিলাম আগের দিন। পরের দিন আমি একটু বাড়া যাইমু, এখন আমরা বাড়া গেছি কিছু ঘুরো ঘুরো করিয়া, মনে কর চা খাইবার, এখন আমরা চাও খাইমু। খানির ওয়াটার তো হয়ে গেছে কি আই পেট্টু পরে, দিনও খুব সুন্দর আছে। এতে বুঝলাম আইটিও আইলাম আর কিছু শপিং করিও আইলাম, এক কাম এক কামে দুই কাম হয়ে গেল কি। এখন আমরা খানি আইছে, আমি সবচেয়ে আমার ভালো লাগে আমার চাউ, আর কোনটা খাইতে তেমন একটা ভালো লাগে না। এটা হইল কি সমোসার চাট, লগে আলু পরোটা যেন তো আছে। চা খাইতে কেন খুবই মজা লাগে, ছাগলের মধ্যে অনেক মজা লাগে। ডালচিনি যেন ওটা দিয়ে চা বানায় খুব ভালোই লাগে, দিন খুবই সুন্দর। ও তেমন একটা ঠান্ডা উন্ডা নাই, হয়তার আজকে গাড়ি দিয়া যাইয়ার না, কিছু হাইটটা গেলাম গে, তেমন একটা দূরও নাই। খুবই সুন্দর দিন দেখতে আর অনেক ভালো লাগে। প্রত্যেক দিন আসলে আটা অনেক খুব ভালো লাগে, হইলে সব সময় আটতে ভালো লাগে না। বড় খুশি হইয়া বাড়া গেলাই একটু আইটে আনলে হয়তো খানো খানা আইছি, এতে কি গরু থাকলে ভালো আসলো, টায়ার লাগে কিছু আইটে আনলে। আবার সময় এখন আমার ছেলে মেয়ের লাগে আমরা তো আর খাইয়াইছি, তার লাগে দুইটা খেয়ে গানছি যেটা বালা পাইন। আর এখানে মাছটা যথা কত তারও আছে কাপড় চুপড়, এতে আর শেয়ার করলাম না। এর মাঝে কবি দিয়া, আমি পাতা কবি জেনে ওটা দিয়ে আজকে আমি রান্ধবো। এটা শিরা উড়াইতাম না, সিনার আর কিছু মাংস আছে, হলো উকনা উকনা করে রাখবো, অনেক মজু হয়েছে। আর আমি আমার খানার লাগে একজোড়া বোয়াল দুইটা রিং লইছি। এরপরে চিকেনও ব্রেস রয়েছিল আরও অনেকগুলা, ওগুন দিয়ে আমি একটু হলুদ আর সামান্য লবণ আর তেল দিয়া এখন 2-3 মিনিট এলান বয়েল করে দিয়া গেছিলাম গিয়া, হয়তো এখন তারা পিঠা ব্রেডের মাঝে দিয়া তারা খাইলি বানে। এখানে অনিয়ন পাউডার আছে, গার্লিক পাউডার আছে, মরচুর পাউডার আছে, সবটা আমি 1 চামচ করে দিলাইমু, চামচ দিলাম 1 চামচ, মরিচ 1 চামচ দিলাইমু। আর তোরা কিছু আসলো মরচুর পাউডারও আমি দিলাইছি, মরচুর গুঁড়ো আমি দিমু সবটা দিয়া। আর তেল 1 চামচ আমি দিলাম দিয়া মাখাইয়া, আর চিকেন ব্রেসন আনতরে মাখাইয়া জুকাইয়া আমি নিমু কি, যাতে অল্প তেলে ভাজিয়া নিতে পারি। চাইলে আপনার ডুবা তেলও করতে পারেন। এখানে আমি 1 চামচের লাগান আমি তেল দিছি, আরও তুরা একটু আমি মুড়ো দর্ত না করি আমি তেল দিছি, আপনারা না দিলে বইব। এখন আমি কিছু গ্রিল করি আমি নিমু গি, আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক, যদি আমার ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে উৎসাহিত করবা।